নমস্কার বন্ধুরা, পিসফুল হোম অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমি মিসেস থারা। বন্ধুরা, আজ আমি কাটিং লাগানোর ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট তথ্য আপনাকে দেব। কাটিং আমরা কিভাবে লাগাবো বা আপনি কাটিং কিভাবে লাগাবেন যাতে করে সেই কাটিং থেকে তৈরি হওয়া নতুন গাছে খুব তাড়াতাড়ি আপনি ফুল পেতে পারেন, সে ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান আমি আপনাকে আজ এই ভিডিওতে দেব। আপনি দেখছেন এখানে দুটো কাটিং লাগানো হয়েছে এবং সেই দুটি কাটিং থেকে কিছু পাতা বেরিয়েছে এবং পাতার সঙ্গে সঙ্গে বেশ কিছু ফুলও এই দুটো নতুন গাছে দেখা যাচ্ছে। তো এত ছোট্ট গাছে এইভাবে সুন্দরভাবে ফুল কীভাবে এসে গেল বা এত ছোট গাছে ফুল পাওয়া কীভাবে সম্ভব সে ব্যাপারে আমি আপনাকে তথ্য দেবো। কিন্তু তার আগে বলবো, যদি আপনি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমার সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলি আপনি পেতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অনুরোধ করলাম লাইক এবং শেয়ার করার জন্য। চলুন বন্ধুরা, আমরা কিভাবে খুব ছোট্ট নতুন গাছ থেকে খুব ভালো ফুল পাবো সেটা জেনে। এখানে আমি তিনটি কাটিং লাগিয়েছিলাম, একটি কাটিং খারাপ হয়ে গেছে, সেটিকে আমি বার করে দিয়েছি। আর যে দুটি কাটিং লেগে গেছে সে দুটি কাটিংয়ে দেখুন বেশ কয়েকটি পাতার সঙ্গে সঙ্গে বেশ ভালো রকম ফুলও ফুটতে শুরু হয়েছে। তো এই যে ফুল ফুটছে এত ছোট গাছে, এই যে এত সুন্দর ব্যাপারটি হয়েছে, এটার জন্য কিন্তু যেটা মেন ব্যাপার সেটা হলো পটিং মিক্স। আপনি কীরকম পটিং মিক্সে কাটিং লাগাবেন সেটাই হলো এখানে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। তো এই যে দেখছেন আমি আজকে কাটিং লাগানোর জন্য যে পটিং মিক্সটি নিয়েছি সেই পটিং মিক্সটিতে 3 কাপ কনস্ট্রাকশন বালি নিয়েছি, 1 কাপ মাটি এবং 1/2 কাপ ভার্মি কম্পোস্ট নিয়েছি। বন্ধুরা, কাটিং লাগানোর জন্য খুব বেশি কম্পোস্টের দরকার হয় না, কিন্তু যদি সামান্য মাত্রায় কম্পোস্ট আমরা পটিং মিক্সে নিয়ে থাকি তাহলে সেখান থেকে কাটিং লেগে যাওয়ার পর তাকে সে নিউট্রিশন পায় এবং খুব তাড়াতাড়ি ফুল ফুটতে সুবিধা হয়। আর এখানে আমি নিয়েছি দুটো বুগানভিলিয়া বা কাগজ ফুলের কাটিং। আপনি দেখতে পাচ্ছেন কাটিংগুলির নিচের পোর্শনে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচের পোর্শনটা কেটে নিয়েছি এবং দুটো কাটিংকেই আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে নিয়েছি। পাতা বা ডালপালা এক্সট্রা যেগুলো ছিল সেগুলো সব কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন ফাঙ্গিসাইড ওয়াটার। এই কাটিংগুলি লাগাবার আধ ঘন্টা আগে আমি ফাঙ্গিসাইড ওয়াটারে কাটিংগুলিকে ডুবিয়ে দিয়েছিলাম, এখন লাগানো হবে সেজন্য কাটিংগুলিকে আমি তুলে নিয়েছি। তবে বন্ধুরা, এই যে কাটিং আমরা লাগাবো, কাটিং নিলাম আর মাটিতে ভরে দিলাম এরকম আমরা কখনোই করবো না। এরকম করলে কিন্তু কাটিংয়ের নিচের পোর্শনে একটু প্রেশার আসতে পারে এবং কাটিংয়ের প্রেশার এলে কিন্তু কাটিং খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমরা মাটিটি প্রথমে জল দিয়ে ভিজিয়ে নেব এবং কোনো একটি টুল বা একটি লাঠির সাহায্যে একটু গর্ত করে নেব। আমি যেহেতু দুটো কাটিং নেব সেহেতু দুটো গর্ত করেছি। আর এখানে আমি নিয়েছি হলুদ, হলুদ বা ফাঙ্গিসাইড পাউডার, যে কোনো একটা আপনি নিতে পারেন। এটা নেওয়ার কারণ হলো যে কাটিংগুলি দু সাইডে যেগুলি আমরা কাট করেছি, ওপরের সাইডে বা নিচের সাইডে, সেই দুটো দিকেরই যেগুলো খোলা জায়গা আছে, খোলা দিক যেগুলো আছে কাটিংয়ের, সেখানে আমরা একটু হলুদ বা ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে নেব। এরকম করলে ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত আক্রমণের জনিত যে প্রবলেম আছে সেই প্রবলেম আসার সম্ভাবনা থাকে না এবং কাটিং সফল হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। সেজন্য আমরা অবশ্যই কাটিংয়ে একটু হলুদ বা ছত্রাকনাশক পাউডার লাগিয়ে নেব। আরেকটি কথা যেটা খুব গুরুত্বপূর্ণ, কাটিং লাগানোর সময় সবসময় খেয়াল রাখবেন কাটিং যেন উল্টো না লেগে যায়। সেজন্য কাটিংয়ের নিচের পোর্শনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো এবং ওপরের দিকটা প্লেনভাবে কাট করব, যাতে কাটিং লাগানোর সময় আমরা বুঝতে পারি কোনটা নিচের দিক এবং কোনটা ওপরের দিক। আর আমি যেহেতু দুটো কাটিং লাগাবো সেহেতু এখানে দুটো গর্ত করেছি। আপনি 2, 4 বা 10টা যতগুলো কাটিং লাগাবেন ততগুলো গর্ত আগে থেকে করে নেবেন।
এবং খুব হালকাভাবে কাটিংগুলি আমরা মাটিতে প্রবেশ করাবো, যাতে কোনো রকম প্রেশার কাটিংয়ে না আসে। এইভাবে আমরা খুব যত্নের সঙ্গে কাটিংগুলি লাগিয়ে দেবো। কাটিং লাগানো হয়ে গেছে, কাটিং লাগানোর পর যেটি সব থেকে ইম্পর্টেন্ট কাজ সেগুলি হলো হালকা করে জল দিয়ে দেওয়া। আমি আগেই জল দিয়ে রেখেছিলাম মাটিতে, যাতে ভালোভাবে গর্তটা করা যেতে পারে কাটিং লাগানোর জন্য। সেজন্য খুব বেশি জল আর দেবো না, সামান্য জল দিয়েছি। এই জলটি টবের নিচে পর্যন্ত চলে যাবে এবং পুরো মাটিটা ভালোভাবে ভিজে যাবে। এবার প্রশ্ন হলো, এই টবটি রাখবো কোথায়? বন্ধুরা, সব থেকে ভালো হয় যদি আপনি বড় গাছের ছায়ায় এই টবটিকে রাখতে পারেন, তাহলে খুব ভালো হয়। না হলে কোনো শেডি এরিয়ায় রাখুন, যাতে রোদ পাবে না কিন্তু একটু সামান্য আলো থাকবে, অন্ধকার ঘরে কিন্তু রাখা যাবে না। তা বন্ধুরা, এইভাবে আপনি কাটিং লাগিয়ে দেখুন, খুব ভালো ফল পাবেন। নমস্কার।